চুপ সে গেল কেন কালাম মারা দেখেন ফিরানি জামাই প্রশিক্ষণ তো দিলামই না সেহারা ডারে করছে কি দেখছ না ভিজা বিলাই এখন ওই পাশে যা ছবি তোলেন এই যে দেখেন আপনারা চেহারাটা ছবি তুলে নিন ব্যাক পয়সা মাইরে আছে দুঃখ ভয় তাই আমার ভিডের কিছু হয় না তোরা মার দিলে মনে যে দাউদ খেজে দিলি তো সখী আজকের মতো মাফ কইরা দে দাদা ওই মেয়েরা সে কি বললো তোমাকে কইলো যে জামগর ওই যে হ্যাঁ সখিউ যে খার রয়েছে না হ্যাঁ ওইটার বলে আমার পছন্দ হচ্ছে মোবাইল নাম্বার চাইলো মোবাইল নাম্বার চেয়েছে কি তার কাছে কোন সময় ফোন নাম্বার চাইছি হ্যাঁ কথা কস না কে তোর কাছে ফোন নাম্বার চাইছি ক মুগ্ধা না কর এখন কি বললো অহন কয়েকটি বিয়া যদি না কর তোর বাপের ডাইকান কাবু করে থুই যাও তোমার আরেকটা খেল দিয়ে দে আরেকটা দে আরেকটা দে আরেকটু দে আরেকটু দে অগর একটু একটু দে সবাই রে দে এ দাদা ও এদিকে আসো এখন কি বললো ভালোবাসা ভালোবাসা পিঠে চড়াইয়া ভালো করেছে হ্যাঁ আমি বলি ঝন্টদার নিচে দিকে তাকাও কাপড় ঠিক করো আর তুই কি করলি আজীবনে অবনার তাহলে ভালো করে কাপড় পর কাপড় যদি আবার খসে পড়ে এরপরে বালা করে ফিন দাম হ্যাঁ তাহলে এক কাজ করো আমরা এখানে বসি ফেলি কোনো কথা বলবে না একদম চুপচাপ ওকে শুনছেন তোমার কথা না শুনিয়া পারি বড় গো সুন্দরী কেন ডাকিয়াছ ছেলে হিসাবে খারাপ না মাসে দুই একবার বিষ্ণায় পরসব করি বাপ কি তোমার বাবা আগের দাই আগেরটা কি বাবা বাপ তো আগের দাই থাকবে তাই বুঝি আমার মার তো বছর বছর বিয়ে হয়নি যে বাবা পাল্টাবো তুমি আমার কাছে কেন আসো তুমি কেন ডাকিয়াছ সেটা বলো আমি তোমাকে ডাকিনি তো মিথ্যা কথা বলিবা না আমি ডাকিয়েছি তোমার বন্ধুকে ভগবান তোমাকে থাড়া ফালাবে বললাম তো আমি তোমাকে ডাকিনি কাকে ডাকিয়াছো তোমার বন্ধুকে ডাকি ওহাকে হ্যাঁ এই অবদ্র ছেলেটাকে ডাকিয়াছো কেন আই এম বদ্র ছেলে হুইজ ডিস তাই বুঝি আই এম লং লাইফ আমি যে তোমাকে ডাকছি না ডাকছি তোমার বন্ধুকে যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো অবস্থিত আজকের যে কালাম হয়েছে শোনেন।